কেউ যদি শোনে যে আমার ক্যান্সার হয়েছে সে তখনই ভাববে যে লাইফে আমার আসলে আর কিছু করা পসিবল না আমি এই ক্যান্সার নিয়েই মাস্টার্স কমপ্লিট করেছি এবং মাস্টার্স আমি প্রথম হয়েছি এবং আজকে এই পর্যায়ে এখন আমি সুস্থ আমি যেটা এখন বিশ্বাস করি যে মানুষ যদি মন থেকে চায় তাহলে সে তার ভাগ্যকেও পরিবর্তন করতে পারে আমি নুসরাত জেরিন জিনিয়া আমি একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে টিচিং পজিশনে আছি আমি অনার্সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছি এবং মাস্টার্সে কিছুদিন আগে আমাদের রেজাল্ট বের হয়েছে এবং সেখানেও আমি ফার্স্ট হয়েছি জীবন বয়ে চলা নদীর মতো এ নদীর প্রতিটি বাঁকেই রয়েছে গল্প আমি যখন মাস্টার্সে পড়ি প্রতিদিন আমি ক্লাসে যাই একই নিয়মে আমার ফাইনাল পরীক্ষাও শেষ হয়ে গিয়েছে ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পরে আমাদের অনার্সের কনভোকেশন ছিল তা আমরা যেহেতু অনার্স কমপ্লিট করে কনভোকেশনটা পেয়ে গিয়েছি আমরা বেশ মজা করলাম তো তখন আমার একটু উইকনেস ফিল হয়েছিল বাট সেই উইকনেসটা এরকম না যে আমি অসুস্থ বা আমার ডাক্তার দেখানো উচিত তা না কনভোকেশনের পরেও আমি আমার থিসিসের কাজে ইউনিভার্সিটিতে যাই প্রতিদিনকার মতো কাজ করে বাসায় আসি এবং ওইদিন আমার হাতে যেটা দেখলাম যে একটু মানুষ ব্যথা পেলে যেরকম নীল হয়ে যায় সেরকম নীল একটা দাগ পড়েছে তো আমার যেটা মনে হয়েছিল যে হয়তো বা প্রতিদিন বাসে যাই এত খেয়াল করি না হয়তো বা বাসে ব্যথা ব্যথা পেয়েছি তো নীল হতেই পারে তো ওই জিনিসটা আমি ইগনোর করি এবং তার পরের দিনও আমি ভার্সিটিতে যাই এবং ল্যাপটপ কাঁধে নিয়ে প্রতিদিন যেতাম ল্যাপটপ কাঁধে নিয়ে গেলাম আসলাম আসার পরে যখন বাসায় এসে গোসল টোসল করে ড্রেস চেঞ্জ করে ড্রেস্ট নিব তখন দেখি যে পায়েও একটু নীল হয়ে গেছে আমার তো এই জিনিসটা আমার কাছে একটু ডিফারেন্ট মনে হলো যে একবার ব্যথা পেলে সেটা আমি নোটিস না করতে পারি বাট দুইবার ব্যথা পেয়েছি সেটা নোটিস না করার তো কথা না এবং সেই দাগটা বেশ বড় ছিল সো এত এত জোরে যদি কোথাও আমি ব্যথা পেতাম তাহলে সেটা আমার বোঝার কথা তো ওই দিন আমি ব্লাড টেস্ট দিতে যাই তো রিপোর্টটা নিয়ে আমার মা আমার মামিকে দেখান তো রিপোর্টটা দেখার পরে ওনার চেহারায় আতঙ্ক দেখে আমার কাছে মনে হয়েছে যে হয়তো বা অ্যালার্জি না তার চেয়ে একটু বড় কিছু হয়তো বা হবে বাট আমি যেটা ছোটোবেলা থেকে আমি দেখে এসেছি বা আমার মাও বলে যে আমি যখন অসুস্থ হই মানে সবাই আছে না যে আমি অসুস্থ একটু মানে অসুস্থ মন থেকে কষ্ট বা আমার চলাফেরা করতে পারছি না এই জিনিসগুলো আমার মধ্যে কখনোই ছিল না আমার যদি কখনো কোনো অসুস্থতা হয় বা যেরকম টাইফয়েড হয়েছিল একবার বা নর্মাল জ্বর টর হয় তা আমি চুপচাপ শুয়ে থাকি দুই দিন যাই এমনিতেই ঠিক হয়ে যায় এ ব্যাপারটা ছিল আমার মধ্যে তা আমার মনে হয়েছে ঠিক আছে তিন চার দিন হয়তো বা রেস্ট নিতে হবে আমাকে তারপর ঠিক হয়ে যায় তারপর দিন আমরা পিজিতে যাই ডাক্তার দেখানোর জন্য এবং পিজিতে ডাক্তার দেখানোর সময় যখন আমরা সিরিয়ালে বসে আছি হ্যামাটোলজিস্ট দেখাতে গিয়েছি তখন একটা রুগী আমার মাকে বলছিলেন যে ওর আসলে কী প্রবলেম হয়েছে না তখন আমার ধারণা হলো কি এখানে কি সবাই একটু টাফ রোগ নিয়েই কি আসে নর্মাল হয়তো বা আসে না সবার কথা শুনে আমার মনে হলো এবং সেই রুগীটা বলল যে তার যেই সিমটম সেই সিমটমের সাথে আমার সিমটমের অনেক মিল আছে এবং সে পাঁচ বছর যাবৎ ট্রিটমেন্টে আছেন উনি তো এটা শুনে আমার কাছে মনে হলো তাহলে কি একটু বোধহয় বড় কিছুই হলো তারপরও টেনশন নিচ্ছি না ঠিক আছে ব্লাড টেস্ট যখন দিবে সব রোগেরই তো ওষুধ আছে সমস্যা নেই তো ডাক্তার দেখানোর পরে ডাক্তার আমাকে রিপোর্ট দেখে উনি অনেকগুলো টেস্ট দিলেন বনমেরও টেস্ট করতে গিয়ে তখন আসলে এই টেস্টটা খুব টাফ এবং খুব কষ্ট হয় যেটা মানে সহ্য করার মতো না একটু অনেক বেশি কষ্ট হয় তো ওই টেস্টটা করার পরে আমার কাছে মনে হয়েছে যে না হয়তো বা এখন অনেক বড় কিছু হয়েছে এবং সেটার সাথে ফাইট করতে হবে বাসায় গেলাম তিন চার দিন পরে রিপোর্ট আসছে তো সবাই যেটা যে রিপোর্ট আসছে আমি যাইনি ডাক্তারের কাছে এবং সবাই জিনিসটা আমার কাছ থেকে লুকানোর ট্রাই করছিলেন যে কিছু হয়নি ডাক্তার বলছে যে এক দুই মাস হসপিটালে থাকলে ঠিক হয়ে যাবে তো আমি আর একটু ডিটেলস জানতে চাইলাম যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কী কারণ এক দুই মাস তো হসপিটালে মানুষ এমনিতেই থাকতে হয় না তো ওনারা যেটা বললেন যে সেটা দুই মাস থাকবা তুমি তোমাকে কেমো দেওয়া হবে দু একটা তো কেমো শোনার পরেই তো আমি জানি কেমো অ্যাকচুয়ালি ক্যান্সারের জন্য দেওয়া হয় তা আমি সবাইকে জিজ্ঞেস করলাম যে আমার যে রোগটা হয়েছে সেটার নামটা কি তা আমাকে বললো ক্যান্সার না বলে আমাকে একটু ডিফারেন্টভাবে বললো যে অ্যাকুইড অ্যাকুইড মাইলোসাইটিক লিকোমিয়া এবং আমি পরে গিয়ে সেটা সার্চ দিলাম নেটে ওইখানে কিছু বলিনি একটু কান্নাকাটি করেছি যে কি হলো সেটা তো লিকোমিয়া সার্চ যখন দিলাম তখন সেখানে লেখা ছিল যে এটা হচ্ছে ব্লাড সেল ক্যান্সার এবং এম আপনার রিকভার করার চান্স হচ্ছে ফিফটি পারসেন্ট ফিফটি ফিফটি চান্স থাকে এবং সেটার মধ্যে আবার টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে এইজের উপর ডিপেন্ড করে এবং রুগী কীভাবে রেসপন্স করছে তার উপর ডিপেন্ড করে মানে ফিফটি পারসেন্ট চান্স যে সবার জন্যই দ্যাটস নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কতটা ফাইট করতে পারবেন সেটার উপর ডিপেন্ড করছে তো প্রথম দুই তিন দিন খুব কাটাকাটি করেছি এবং সবার অবস্থা এরকম ছিল এবং পাঁচ ছয়টা জায়গায় আমার টেস্ট করা হয় তো সব জায়গায় একই রিপোর্ট আসে এবং পরে আমি যেখানে অ্যাডমিট হই হসপিটাল যে বঙ্গবন্ধু শেখ মুজিব হসপিটালে অ্যাডমিট হওয়ার পরে তো ওনারা যেদিন প্রথম দিন কাউন্সিলিং আসলেন তো বললেন যে আসলে আমাদের দেশে ট্রিটমেন্টটা হচ্ছে জাস্ট কেমোতে ট্রিটমেন্ট হয় এবং কেমো দেওয়ার পরে অনেক ধরনের সাইড এফেক্ট হতে পারে দিন হচ্ছে হসপিটালে অ্যাডমিট হই তো হসপিটালে যাওয়ার পর আমার যেটা প্রথম মনে হয়েছে আমরা কেমিন পাইনি ওয়ার্ডে অ্যাডমিট হয়েছিলাম ফার্স্টে ওয়ার্ডটাতে ঢুকেই আমার কাছে মনে হয়েছে যে আমি কোথায় আসলাম মানে সবাই সেখানে সবারই কারো না কারো কেউ মো কেউ শুয়েছিল তা আমার কাছে মনে হয়েছে যে আমি একটা জগৎ থেকে হঠাৎ করে অন্য একটা জগতে চলে এসেছি এবং সেখানে প্রথম প্রথম দিন আমরা বিকেল হয়ে যাই তো ওই দিন আর কোনো ধরনের কাউন্সেলিং হয়নি বা কোনো ট্রিটমেন্টও শুরু হয়নি আর পর দিন ডাক্তার আসলেন এবং উনি যেটা বললেন কেমো কেমো দিতে হবে তো কেমোর যে সাইড ইফেক্টগুলো কারও হচ্ছে ইন্টারনালি ইফেক্ট করে কারো এক্সটার্নালি ইফেক্ট করে কেউ হয়তো হয়তোবা উনি বলছিলেন যে কেউ হয়তোবা প্রথম কেমো যেটা দেয় সেটাই তার সে হয়তোবা সেটার সাথে অ্যাডজাস্ট না করতে পারে তখনই অনেক ধরনের প্রবলেম হতে পারে হার্ট অ্যাটাক হয়ে মানুষ মারাও যেতে পারে তো উনি আমাকে ভালো খারাপ দুটা দিকই বলছিলেন আমাদের চিকিৎসা ব্যবস্থা এখন আমরা রুগীকে সব কিছু ক্লিয়ার করেই ট্রিটমেন্ট শুরু করি এ ধরনের একটা কথা আমাকে বলা হলো এবং আমি যেটা শুনেছি যে এএমএল এর টাইপটা আমার এখানে বের করা হয়নি তো ওনারা বলেছেন যে এ সাধারণত পুরোপুরি ভালো হয় না এবং পুরোপুরি ভালো হওয়ার চান্স টোয়েন্টি পারসেন্ট এবং সেটা হচ্ছে ব্যাক করে তো এই কারণে আরেকটা অল্টারনেটিভ হচ্ছে বোন মেরু ট্রান্সপ্লান্ট করা এবং বোন মেরু ট্রান্সপ্লান্ট করা হলে ফিফটি ফিফটি চান্স থাকে মানুষের বাঁচা বা মরার যদি সেই ট্রান্সপ্ল্যান্টটা সাকসেসফুল হয় তাহলে সে বেঁচে যাবে এবং তার ব্যাক করার পথটি খুবই কম থাকে আর যদি সাকসেসফুল না হয় সেক্ষেত্রে কেমোর যেরকম সাইড এফেক্ট হলে সেটারও একটা ট্রিটমেন্ট আছে বাট মেরু ট্রান্সপ্লান্টের ওই ধরনের কোনো ট্রিটমেন্ট নাই তা আমাদের বাসা থেকে বা সবাই আমার সাথে কথা বলে আমার কথা ছিল যে যেহেতু ট্রিটমেন্টই করবো সব কিছুই আমার ফিফটি ফিফটি চান্স কেমোতে যদি আমি ভালো হই সেটাও ফিফটি ফিফটি চান্স সেটাও আমার লাখ এবং বোন মেরো ট্রান্সপ্লান্টে যদি আমি ভালো হই সেটাও ফিফটি ফিফটি চান্স সেটাও আমার লাখ তো যেটাতে আমার পসিবিলিটি পুরোপুরি সুস্থ হওয়ার আমি সেই অপশনটাই নিব তো বোন মেরো ট্রান্সপ্লান্ট বাংলাদেশে এখনও এম এলে মেরো ট্রান্সপ্লান্ট হয় না বাইরে যেতে হবে ট্রিটমেন্টের জন্য এবং আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেটা ছিল যে এত হিউজ যেই ব্যাক আপ দেওয়া ফাইন্যান্সিয়াল এটা পসিবল না আমরা নর্মালি আমাদের লাইফ খুব ভালো স্মুথলি চলছে বাট অ্যাট এ টাইমে দুই মাসের মধ্যে দুই মাসও না এটা হচ্ছে আমি যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট স্টার্ট করব তত বেটার সেটা যদি দুই দিনের মধ্যে হয় দ্যাটস ভেরি গুড আর যদি সেটা আমি যত ডিলে করব আমার শরীরের ভিতরে সেই জিনিসটা আরও বেশি খারাপ হতে থাকবে তো এত তাড়াতাড়ি আসলে এত ফাইন্যান্সিয়াল ব্যাক আপ দেওয়া আমার ফ্যামিলির পক্ষে তখন পসিবল ছিল না তো সবাই এটা নিয়ে খুব টেনশনে ছিল যে কিভাবে যাব বা ভিসা প্রসেসিং করা তো ওই সময়টাতে আসলে মানুষ অসুস্থ হলে বুঝতে পারে যে তাকে মানুষ কত ভালোবাসে এবং আমি সেটা ফিল করেছি আমি আমার ফ্রেন্ডরা আমার টিচাররা আমার ফ্যামিলির মানুষজন মানে সবাই প্রাণপণ চেষ্টা করেছে যখন আপনি শুনবেন যে ক্যান্সার ধরা পড়ছে অবশ্যই আপনার মানে ভেঙে পড়াটাই স্বাভাবিক বাট ওর মধ্যে যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে ও হ্যাঁ ফার্স্টে হয়তো ভেঙে পড়ছিল কিন্তু যখন হচ্ছে ওর চিকিৎসাটা শুরু হয় তখন মানে সে নিজের মানে উইল ফোর্সটা আস্তে আস্তে বাড়াতে থাকে যে এইভাবে ব্যাপারটা খেয়াল করে যে মানে আমাকে বাঁচতেই হবে সত্যি কথা যেটা আমি যে পূর্ণ দিন অ্যাডমিট ছিলাম হসপিটালে আমার কাছে কখনোই ফিল হয় নাই যে আমি অসুস্থ বা আমার খারাপ লাগছে ভিতরে এ কারণে আমার মাঝে মধ্যে না বিশ্বাস হতো না যে আসলে কি আমি অসুস্থ নাকি আমার রিপোর্টে কোনো প্রবলেম আছে আমার ধারণা ছিল হয়তো বা রিপোর্টে কোনো প্রবলেম আছে ইন্ডিয়া গেলে হয়তো বা রিপোর্টটা চেঞ্জও হতে পারে কারণ আমি তো মানুষের তো একটু জ্বর আসলেও একটু খারাপ লাগে একটু ঠান্ডা লাগলেও আমাদের মাথাটা ধরে খারাপ লাগে বাট আমার মধ্যে কোনো ধরনের এই ধরনের কোনো ফিলিংসই ছিল না আমি হসপিটালে যে পনেরো দিন ছিলাম পুরোপুরি মোটামুটি সুস্থই ছিলাম বলতে গেলে তো ইন্ডিয়া যখন যাই যাওয়ার পরে পরের দিন সকালে ডাক্তার দেখাবো আগের দিন রাতে আমার মুখ দিয়ে ব্লাড বের হচ্ছিল একদম ঘুমায় ঘুমিয়েছিলাম তো রাতে সকালে ছয়টার দিকে উঠে দেখি মোটামুটি বালিশ টালিশ ভিজে গেছে ব্লাড বের হয়ে মানে প্লাটিলেটটা খুব একদমই ডাউন ছিল তো ডাক্তার দেখানোর পরে সেখানে ইমার্জেন্সিতে ডাক্তার দেখাই এবং ডাক্তার দেখে সাথে সাথে দুই তিনটা ব্লাড টেস্ট দেয় এবং ওদের ইনফ্রাস্ট্রাকচার যেহেতু অনেক ভালো টেকনিক্যাল ব্যাকআপ অনেক ভালো তাদের এক ঘন্টার মধ্যে সব রিপোর্ট চলে আসে এবং রিপোর্ট দেখার পরে ওনারা আমাকে ইমার্জেন্সিতে অ্যাডমিট করে যেহেতু টাটা মেমোরিয়াল হসপিটালটা সরকারি যেহেতু আর ফরেনারদের জন্য সে তাদের একটা প্রাইভেট বিভাগ ছিল তো আমার অবস্থা দেখে তারা আমাকে তাদের কেমোতে সিট ছিল না আমাকে সার্জারি বিভাগে তারা অ্যাডমিট করে এবং আমার প্ল্যাটিলে যেখানে মানুষের একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ উপর লাখ থাকার কথা সেখানে আমার ছিল শুধু টুয়েলভ থাউজেন্ড মানে এতই অ্যালার্মিং যে আমি যদি আর একটা দিন পরে যেতাম হয়তো বা আমার ইন্টারনাল ব্লিডিং হয়ে আর সত্যি কথা যেটা বাঁচাই পসিবল হয়তো বা হতো না তো অ্যাডমিট করার পরে ওই দিন রাতে ওনারা হচ্ছে আমাকে দশ ব্যাগ প্লাটিলেট রিপ্লেস করে এবং আমি সন্ধ্যা থেকে শুরু করে তারা আমি ঘুমিয়ে গিয়েছিলাম পরে আমার আর খেয়াল নেই হয়তো বা কোনো একটা ওষুধ টষুধ তারা হয়তো বা পুশ করেছিল আমার আর খেয়াল নেই কিন্তু আমি যতক্ষণ জেগেছিলাম আমি দেখছিলাম দুটা নার্স দাঁড়িয়ে আছেন এবং একজনের পর একজন শুধু রিপ্লেস করছে এবং ওই দিনই ওনারা কেমো লিখে দিয়েছেন একটা ইনজেকশান এবং ওই রিপোর্টটা দেখার পরে ডাক্তার যেটা বলল যে আমার খালু গিয়েছিলেন আমার সাথে আর আমার মা তো ওনাকে ডাক দিয়ে কিছু কথা বলছিলেন তো আমি দাঁড়িয়েছিলাম আমাকে দেখে বলছে কি হিন্দিতে তো বলে যে আচ্ছা তুমি দূরে দাঁড়িয়ে আছো ঠিক আছে কাছে আসো না হলে তো তুমি টেনশন করবা আমার যে কি না কি হলো টেনশন করবার তুমিও শোনো কি বলি দেন বলল যে তোমার ক্যান্সার হয়েছে ঠিক আছে বাট ক্যান্সারটা একটা ভালো ক্যান্সার তো এটা শুনে আমি হেসে দিছি যে ক্যান্সার হয়েছে ক্যান্সার কখনো ভালো হয় তো পরে বলছে যে না এটা এই ক্যান্সারটা মানুষকে খুব দ্রুত ক্ষতি করে এই ক্যান্সারটা হওয়ার পরে এম এর টাইপ ছিল আমারটা ছিল এম থ্রি টাইপ যেটাকে এপিএমএল বলে প্রো মাইলোসাইটিক বলে প্রোমাইলোসাইটিক তো ওই টাইপটা দেখে বলছে যে এই টাইপটা ভালো হয় আবার কিন্তু সে ক্ষতিও করে খুব দ্রুত খুব অ্যাগ্রেসিভ সে এই কারণে তোমার এখনই ট্রিটমেন্ট শুরু করতে হবে এবং ইমার্জেন্সিতে এবং তোমরা যে এত তাড়াতাড়ি মানে এত দেরি করেছ সেটাও ভুল হয়েছে যদি প্রথম দিন থেকে স্টার্ট করা যেত সেটা আরও ভালো হতো এবং অ্যাডমিট করার পরে ওরা যেটা করে এপিএমএল এর প্রথম টোয়েন্টি ডেজ হচ্ছে লাইফ রিস্ক থাকে তো ওরা এরকম কাউন্ট করে ডে ওয়ান ডে টু ডে থ্রি এভাবে কাউন্ট করে তো প্রথম আসার পরে তারা আমার মাকে বলছিলেন হিন্দিতে তো আম্মু হিন্দি পুরোপুরি বুঝে না তো উনি বুঝতে পারছিলেন না বাট আমি হিন্দিতে খুব ফ্লুয়েন্ট ছিলাম ছোটোবেলা থেকেই ফ্লুয়েন্ট ছিলাম তো ওই হিন্দি কথাগুলো মানে মা বুঝতে পারছে না ঠিকই বাট আমি বুঝতে পারছি যে বলছে যে এত লেট করে কেন নিয়ে আসছেন এখন তো তার লাইফ রিস্ক এখন যদি সে পনেরো দিন বাঁচে পনেরো দিন এই কেমোটা কেমোটা সে শরীরে নিতে পারে দেন সে বাঁচবে আদারওয়াইজ সেখানে কিন্তু থাকতে পারে তো ট্রিটমেন্ট শুরু করলো এবং ওনারা আমি ওখানে যাওয়ার পরে তারা আমার কোনো জাস্ট ব্লাড টেস্ট করেছে কিন্তু বনমেরো সেলের কোনো টেস্ট করেনি এবং বাংলাদেশ থেকে আমি কোনো স্লাইড নিয়ে যাইনি সো ওইখানে টেস্ট করতে হয়েছে আমাকে তো এই টেস্টটা তারা মোটামুটি আমার ব্লাড টেস্ট দেখে তারা শিওর হয়ে গিয়েছে যে এটা এপিএমএল এবং এটা কেমোতেই ভালো হয় এটার জন্য বোনমেরো ট্রান্সপ্লান্টের দরকার হবে না এবং তার যেহেতু এজ কম সে যদি রেসপন্স ভালো করে তাহলে এটা রিকভার করা পসিবল এবং তিন চার দিন পরে তারপরে তারা শিওর হওয়ার জন্য আবার সে একই বোনমেরু টেস্টে প্রসিডিউর দিয়ে গেলেন সবগুলো টেস্ট করলেন ওনারা যেটা ধারণা করেছিলেন ফিশ রিপোর্টে যেটা আসছিলো যে পিএমআই সেটাই ছিল এবং ততদিনে পাঁচটা কেমো কেমোগুলো আমার ডিফারেন্স ছিল প্রত্যেকের কেমো ডোজে অনেক ডিফারেন্স থাকে কাউকে হয়তো বা একদিনে সবগুলো ডোজ দুই দিনে দেয় অথবা একদিনে দেয় অথবা পাঁচ দিনে দেয় গ্যাপে গ্যাপে তো আমার ডোজটা ছিল এরকম প্রথম কেমোটা আমার চল্লিশ দিন টানা যাবে চল্লিশ দিন কেমো দিতে হবে এবং আমি অবশ্য ডাক্তারকে একটা মজার কোয়েশ্চেন করছিলাম প্রথম দিন যখন ডাক্তার আসছেন তো উনি দেখে আসলে আমাকে বুঝতে পারেন নাই যে আমি মাস্টার্স করছি বা এরকম উনি ধারণা করেছেন যে আমি হয়তো আরো ছোটো হব তা আমাকে জিজ্ঞেস করছে তুমি কোন ক্লাসে পড়ো এসে জিজ্ঞেস করছে আমি বলছি যে না আমি তো মাস্টার্স কমপ্লিট করে এসেছি পরবর্তীতে সে আল্লাহ তোমাকে দেখে তো বুঝাই যাচ্ছে না পরে আমি জিজ্ঞেস করছি আচ্ছা আমাকে যে কেমো দিচ্ছেন আমার কি চুলগুলো সব পড়ে যাবে তখন ডাক্তার হাসতেছে মানে ওইখানে হসপিটালে যাওয়ার পর ওটা যেহেতু ক্যান্সার হসপিটাল আমি দেখলাম যে কারো মাথায় চুল নাই আমার ধারণা ছিল চুল তো পড়েই যাবে তো পড়ার আগে আমি ফেলে দিই তো ডাক্তার বলছে না এটা একটু ডিফারেন্ট কেমো তোমার চুল পড়বে না অল্প পড়বে কিন্তু পুরাটা পড়বে না আমার কাছে মনে হলো লোকটা কি সত্যি কথাই বললো নাকি হচ্ছে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য তো কেমো স্টার্ট হলো চার পাঁচ দিন দুই দিন যাওয়ার পর দুই দিন ভালো ছিলাম কেমোতে কোনো ধরনের আমার রিয়াকশন হয় নাই প্রথম দুই দিন এবং কেমোটা দেয় হচ্ছে একটা ওষুধ আমাদের দেশে অনেকের ধারণা আছে বা আমরা যারা জানি না আমারও ধারণা ছিল যে কেমো প্রসিডিউটটা হয়তোবা আমাকে কোনো একটা রুমের মধ্যে নিয়ে যাবে তারপর কোনো একটা মেশিনের মধ্যে আমাকে হয়তোবা ঢুকাই দিবে যেটা রেডিয়েশনে করে থাকে আমাদের ধারণা মানে আমারও ধারণা ছিল এটাই যে কেমো প্রসিডিউরটা হয়তোবা এরকমই বা আমাদের টিভিতেতে দেখায় যে অনেকগুলো এরকম যেটা করে রেডিও থেরাপি দেওয়ার সময় যে অনেকগুলো সুইচের মতো লাগানো থাকে দেন হচ্ছে কম্পিউটারে কিছু একটা তারা ইলেকট্রিক শর্ট শকের মতো এরকম হতো বা কিছু হতে পারে পরে দেখলাম না যে তারা কেমো পুশ করছে একটা স্যালাইন সাদা সেখানে একটা ইঞ্জেকশন তারা পুশ করে সেটা পুশ করে দিচ্ছে মানে দেখা যাচ্ছে যে একটা সাদা স্যালাইন আমার কাছে মনে হচ্ছে একটা সাদা স্যালাইনের বোতল এ আর এমন কি করবে মানে এটাই কেমো প্রথম দুই দিন যাওয়ার পরে কোনো ধরনের সাইড এফেক্ট হয়নি তো মোটামুটি আমি তখন মনে মনে যে না ঠিক আছে তাহলে এটাতে কোনো প্রবলেম হবে না হয়তো বা মনের মধ্যে একটা সাহস গ্রো করেছে এবং তার আগেও আমি যখন হসপিটালে ছিলাম বাংলাদেশে সবাই আমাকে মোরালি এত সাপোর্ট দিয়েছে যে সবাই এসে একটা কথাই বলতো তুমি ভালো হয়ে যাবা তুমি টেনশন করো না আমার যারা পরিচিত ইভেন অনেক অপরিচিত মানুষ আমাকে দেখতে এসেছে দূর দূরান্ত থেকে এবং তারা বলতো যে তুমি ভালো হয়ে যাবা তো সবার কথা শুনে মনে হয়তো কি যে সবাই যেহেতু বলছে ভালো হয়ে যাব। তাহলে আমারও একটু সাহস করা উচিত দুই তিন দিন যাওয়ার পরে কেমোর রিয়েকশনটা স্টার্ট হলো এবং কেমোর রিয়েকশন যেটা ছিল আমার এক্সটার্নাল রিয়েকশান হচ্ছে ইন্টারনাল রিয়েকশনটা অনেক বেশি ছিল আমার ওই কেমোর বিভিন্ন কেমোর সাইড এফেক্ট ডিফারেন্ট থাকে তো ওই কেমোটাতে অ্যাকচুয়ালি লিভারের উপর ইফেক্ট করে তো লিভারে অ্যানজাইম বেড়ে গিয়েছিল আমার হার্টে হচ্ছে ইনফেকশন ধরা পড়ে এবং ভিটামিন ডি কমে যায় আমার সারা শরীর ব্যথা করছিল এবং এত ব্যথা যে আমি উঠে বসতে পারতাম না শুইতে পারতাম না ইভেন আমি বসে খেতেও পারতাম না ওই সময়টা আসলে আমি বলবো যে আমার সবচেয়ে টাফ পিরিয়ড গিয়েছে ওই পনেরো দিন পনেরো দিন এত কষ্ট হয়েছে যে তখন আমার কাছে আমি শুধু মনে মনে একটা জিনিস ফিল করতাম ঠিক আছে আজকের দিনটা গেলে হয়তো বা কষ্টটা একটু কমবে কালকে হয়তো বা ব্যথাটা একটু কমে যাবে এবং মোটামুটি এক সপ্তাহ যাওয়ার পরে ডাক্তাররা যেটা ধারণা করলেন যে হয়তো ওকে আইসিউতে নিতে হতে পারে যে এত পরিমাণ ওর অবস্থা খারাপের দিকে যে আইসিইউতে নিতে হতে পারে এবং তারা সেটা আমাদেরকে বললেন যে আপনারা মেন্টালি প্রিপারেশন নিয়ে থাকেন যে যে কোনো সময় আইসিইউতে অ্যাডমিট করা হতে পারে ওকে তো আমি শুয়ে শুয়ে ভাবছিলাম যে ঠিক আছে ডাক্তার বলছে আইসিইউতে যেতে হবে কিন্তু ইনশাল্লাহ আমার আইসিইউতে যাওয়া লাগবে না এবং উনি হচ্ছে ওই দিন আমি বলছিলাম যে ওনারা ধরতে পারছিলেন না যে অ্যাকচুয়ালি ইনফেকশনটা কোথায় এবং আমি যখন বলছিলাম যে আমার বুকে একটু ব্যথা হচ্ছে বলতো তোমার কাশি হয় আমি বলছি কি নাম তো ঠিক আছে ব্যথা হচ্ছে যেহেতু একটা স্ক্যান করে দেখি তারপর স্ক্যানিং করলো করার পরে দেখলো যে আসলে বুকে ইনফেকশনটা ছিল তো তখন ওনারা অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে যেদিন বললেন যে আইসিউতে নিতে হবে তার দুই দিনের মধ্যে আমার ইম্প্রুভমেন্ট হওয়া শুরু করলো ব্যথাও কমতে শুরু করলো জ্বরও কমতে শুরু করলো তো ডাক্তার বলছিলেন যে ওর রেসপন্স অনেক ভালো যে কোনো ওষুধেই ওর যেহেতু অনেক খারাপ অবস্থায় সে চলে গেছে কিন্তু যে কোনো ওষুধেই তার রেসপন্স ভালো এবং সে সেটা সবসময় আমাকে বলতো যে তোমার উইলিং পাওয়ারটা কিন্তু ধরে রাখতে হবে এই রোগ কিন্তু ভালো হয় কেমো শেষ হওয়ার পরে লাস্ট যে মেসেজটা উনি দিলেন আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে সবাই বলতে বাইরের খাবার খাওয়া যাবে না বা এটা মেনটেন করা জরুরি আপনার ডায়েটটা অনেক ইম্পর্টেন্ট তো ডাক্তারকে জিজ্ঞেস করছি আমার খুব চাইনিজ খেতে মন চাইতেছে কি করবো আপনি তো খাইতে দিবেন না তো ডাক্তার বলতেছে না কেন তোমার একটা ভালো রেস্টুরেন্টে যাবা যা মন চাই খেয়ে নেওয়া কোনো সমস্যা নেই তারপরে জিজ্ঞেস করলাম যে আমি যে বাংলাদেশে যাচ্ছি যাওয়ার পরে আমি তো আগে এরকম এক দেড় ঘন্টা জার্নি করে আমার পড়াশোনা চালিয়েছি তো সেটা কি এখন করা পসিবল কি না তো উনি মোটামুটি রাগে হয়ে গেলেন আমার ওপরে কেন পসিবল না তুমি আগে করেছো এখন কেন করতে পারবা না এবং ওইখানে যখন আমি ন মাস ছিলাম পুরো ন মাস ট্রিটমেন্টের জন্য প্রথম তিন চার মাস যাওয়ার পরে আমার এখানে থিসিসের সাবমিশন ছিল আমি থিসিসটা সাবমিট করে যেতে পারিনি তার কিছু কাজ বাকি ছিল মাঝখানে যখন গ্যাপ থাকতো তখন আমি ওই পাঁচ দিন কেমো চলতো দুই দিনের গ্যাপ থাকতো ওই গ্যাপ গ্যাপের সময়টাতে আমার থিসিস থিসিসের যে কাজগুলো বাকি ছিল আমার মেনলি থিসিসের সিক্স সেভেন্টি পার্সেন্ট কাজ হয়ে গিয়েছিল আমি যেদিন অসুস্থ ছিলাম তার দুই দিন আগে মানে হসপিটালে ভর্তি হওয়ার মাঝখানে দুই দিন গ্যাপ ছিল ওই দুই দিনে আমি দুইটা পেপার সাবমিট করে গিয়েছিলাম আমার থিসিস থেকে এবং তার মধ্যে থেকে একটা পেপার বেস্ট পেপার অ্যাওয়ার্ডও পেয়েছিল তখন আমি উপস্থিত থাকতে পারি নাই তো ওই সিক্সটি পারসেন্ট কাজের পরে যেগুলো ছিল যে আমাদের থিসিসের যে ফর্মেট সেই ফর্মেটে গোছানো কিছু সিমুলেশন কাজের বাকি ছিল সেগুলো আমি ওখানে ওই গ্যাপে গ্যাপে করে ইমেল করে স্যারকে পাঠিয়েছি সাধারণত এই রোগটা যাদের হয় তাদের সবাইকে প্রথম ট্রিটমেন্ট করার পরে তারা চার মাসের একটা গ্যাপ দেয় যে চার মাস পরে আবার এসে তুমি চেক করে যাবা তো আমারও মোটামুটি প্রিপারেশন ছিল লাস্ট কেমো যখন চলছে সেটাও পঁচিশ দিন চলবে তাহলে বিশ দিনের পরে ঠিক আছে আর পাঁচ দিন চার দিন এরকম তো ডাক্তারের কাছে যেদিন গেলাম উনি পাঁচ দিন আমাকে আগেই আমাকে বললো যে তুমি লাস্ট তিনটা কেমো দিয়ে তোমার আর আমাকে এরকম লাইন ধরে বসে থেকে আমাকে দেখানোর দরকার নেই কারণ এত রাশ ছিল সেখানে সকাল সাতটায় যেতাম বিকেল পাঁচটায় আসতাম সারাটার দিনই ওখানে চলে যেত একবার লাইন ধরে কেমো দাও তারপর লাইন ধরে ডাক্তারকে দেখাও প্রতিদিন একই প্রসিডিউর ফলো করতে হতো তো বলছে যে তোমার আর লাইন ধরে আমাকে দেখানোর দরকার নেই তোমার যেহেতু রিপোর্টগুলো সব ভালো আছে তো বাকি তিনটা নিয়ে তুমি দেশে কেমো কমপ্লিট করে দেশে চলে যাও এবং ছ মাস পরে আবার আমাকে আসবার রুটিন চেক জন্য আমি জিজ্ঞেস করলাম যে ছ মাসের মধ্যে যদি আমার কোনো প্রবলেম হয় তখন উনি বলছেন যে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে তারপরে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে উনি আমাকে মেইল অ্যাড্রেস দিয়ে দিলেন যে তুমি আমাকে ইমেল করতে পারো আর প্রবলেমগুলো তো এখানেই চলে আসতে হবে তবে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে উনি মোটামুটি উনি অনেক কনফিডেন্টলি বললেন এবং আমাকে ছ মাসের টাইম দিলেন যে ছ মাস পরে এসে তুমি তোমার রিপোর্টগুলো নিয়ে আসবে আমরা ছোটো আরেকটা টেস্ট করবো জাস্ট রুটিন চেক সেটা তোমাকে হয়তো বা ছমাস এক বছর পর চেক আপটা করতে হবে এবং ছ মাসে ছুটি দিয়ে দিলেন আমি বাংলাদেশে ব্যাক করলাম নমা ন মাসে সেই পুরো মানে যুদ্ধই বলতে গেলে যুদ্ধ শেষ করে এবং এক মাস পরে আমার কাছে মনে হলো যে ঘরে বসে থাকতে ভালো লাগছে না এবং আমি তো মোটামুটি সুস্থই তো সুস্থই বলতে গেলে এবং ওই কথাগুলো যদি আমি ধরে রাখি যে আমি অসুস্থ ছিলাম আমার এত ট্রিটমেন্ট হয়েছে বা এতদিন আমার কেমো চলেছে তখন যে কষ্টগুলো ছিল সেটা যদি আমি মনে রাখি তাহলে আমি জীবনে আগাতে পারবো না তো এই কারণে আমি জব তখন যেখানে সার্কুলার ছিল জয়েন করলাম সেখানে এবং আমি চার মাস যাব সার্ভ করছি জব করছি স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এবং সত্যি কথা বলতে আমার এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে গেছে এখন আমার আমার আমি যদি ঘরে বসে থাকতাম আমার হয়তো বা সেই পুরনো কষ্টের কথাগুলোই অনেক বারবার মনে হতো যে বাসায় বসে কোনো কাজ নেই কিন্তু এখন আমার পরিবেশ চেঞ্জ আমি এত স্টুডেন্টের সাথে মিশি পড়াই এবং আমার প্রফেশনটাকে আমি এনজয় করি এবং আগের যে কষ্টগুলো ছিল আমার একটা মনে পড়ে না কারণ ওই সময়টাই আমি পাই না এবং আমার লাইফটা আমার যেটা মনে হয় যে স্মুথলি চলছিল মাঝখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে এবং সেটা ওভারকাম করে আমি আবার সেই রাইড ট্র্যাকে চলে এসেছি